রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলাতপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগের আগে ঘুষ বাণিজ্যের অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এদিকে ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটি অযোগ্য প্রার্থীদের নিয়োগের চেষ্টা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গতকাল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, আবেদন করার মাধ্যমে কমিটির মাধ্যমে থেকে আমরা জানতে পারি যতজন আবেদন করছে সবাই হচ্ছে বৈধ প্রার্থী, এটা আমাদের জানানো হয়েছিল। পরে পরীক্ষা নেওয়ার 3-4 দিন আগে আমাদের 5 প্রার্থীকে বাতিল করা হয়েছে। এটার কারণ আমরা জানি না, আমাদের জানানো হয়নি। আমরা অংশগ্রহণকারী এবং মেধাভিত্তিক সুষ্ঠু একটা পরীক্ষা চাই যেখানে কোনো আর্থিক লেনদেন বা কোনো দুর্নীতির প্রশ্ন আসবে না। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। আমরা একটা পরীক্ষার দরখাস্ত করছিল, আমরা সেটা দরখাস্ত করছি। আমাদেরকে প্রথমে বৈধ করে, পরে আবার আমাদের একটা ওদের দুর্নীতির বিরুদ্ধে একটা কথা বলি, ওরা আমাদেরকে পরবর্তীতে বাতিল করে দেয়। এলাকাবাসী এবং আমরা 10-12 জন ক্যান্ডিডেট এই পরীক্ষাটা স্থগিত করার জন্য আন্দোলন করতেছি। তারা যদি এই পরীক্ষাটা স্থগিত না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক একজন প্রার্থীর কাছ থেকে 22 লক্ষাধিক টাকা উচ্চস নিয়েছে বলে অভিযোগ করেন ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা। তারা বলেন, আমি মোহাম্মদ আব্দুল মান্নান, আমি একজন বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য। তো আমাদের ক্লার্ক স্কুলের যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা একজন ক্লার্ক নিয়োগ দেবো মেধাভিত্তিতে, এবং যাকে নিলে আমাদের প্রতিষ্ঠান খুব ভালো চলবে, সেখানে কোনো নিয়োগ বাণিজ্য কোনো টাকা পয়সার বিনিময় হবে না। এমতো অবস্থায় আমাদের হাউসে যখন বসি আমাদের এরকম আলাপ হয়, আবার হাউস থেকে উঠে গেলে প্রাইভেটলি ওদের সঙ্গে আবার আলাপ হয়। হিসেবে আমি বর্তমান সরকারের সব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসন এবং মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এই কমিটির মাধ্যমে এই নিয়োগ স্বচ্ছ হবে না, এই নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু এরপরে অনেক কয়টা কমিটি ইয়ে হয়েছে, কিন্তু কমিটিতে আমাদের কোনো ডাকাডাকি করা হয় না। ওরা মন গড়ানো কমিটি করেই স্কুলটাকে পরিচালনা করে। এবারেও এইরকম একটা মন গড়ানো কমিটি করে ওরা পরিচালনা করতেছে। মাঝখান থেকে শুনতেছে আমাদের এইখানকার কোনো শিক্ষক মারা যায়, মারা যাওয়ার পর তার পদটা শূন্য হয়, এবং এই শূন্য পদে নিয়োগ নিয়ে তার নিয়োগের বাণিজ্য করতেছে। লোক মারফত শুনি যে এখানে একটা ছেলেকে তারা নির্ধারণ করছে, যে ছেলের কাছ থেকে তারা অলরেডি 22 লক্ষ টাকা নিছে। এদিকে গঙ্গাচড়া প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, এর আগেও এ ব্যাপারে এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।